বিশ্বকাপের জন্য বাংলাদেশ দল ঘোষণা করা হয়েছে। আজ দুপুরে এই দল ঘোষণা করা হয়। বিশ্বকাপের স্কোয়াডে প্রত্যাশিতভাবেই রয়েছেন বড় সব তারকা। এই স্কোয়াডে দুই একটা চমক, সেই চমক হলেন আবু জাহেদ রাহি। গুঞ্জনকে সত্যি করে বড় কোনো পরিবর্তন ছাড়াই খেলোয়াড়দের নাম জানালেন মিনহাজুল আবেদী নান্নু এবং হাবিবুল বাশার সুমনের সমন্বয়ে নির্বাচক কমিটি। এই স্কোয়াডে জায়গা হয়নি অভিজ্ঞ ক্রিকেটার ইমরুল কায়েস। বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন ইঙ্গিত বিশ্বকাপের দল কেমন হতে পারে সে বিষয়ে একটা ইঙ্গিত দিয়েছিলেন, যেখানে ছিল না ইমরুল কায়েসের নাম। তারপর থেকেই বিষয়টি নিয়ে বিস্তর আলোচনা হচ্ছে। শেষ পর্যন্ত পাপনের ইঙ্গিতেই সত্যি হলো, জায়গা পেলেন না ইমরুল। কিন্তু কেন? সাংবাদিকদের প্রশ্নের ব্যাখ্যা প্রধান নির্বাচক যা বললেন, ফর্ম কিংবা ফিটনেস নয়, ইমরুলকে নেওয়া হয়নি ডানহাতি বামহাতি কম্বিনেশন রাখার জন্য। মিনহাজুল আবেদীন নান্নু বলেন, যেহেতু ওপেনিংয়ে তামিমের জায়গা পাকা, তাই তার সঙ্গী হিসেবে একজন ডানহাতিকেই নিতে চায় টিম ম্যানেজমেন্ট। তিনি বলেন, আমাদের 20 জনের যে পুল আছে সেটার মধ্যে ও আছে। টিম ম্যানেজমেন্টে টপ অর্ডারে ডানহাতি এবং বামহাতি ব্যাটসম্যানের একটা কম্বিনেশন চাচ্ছিলেন, সেই বিবেচনা করেই ওকে অফ করে রাখা হয়েছে। বাংলাদেশ বিশ্বকাপ দল: মাশরাফি বিন মর্তুজা, সাকিব আল হাসান, তামিম ইকবাল, সৌম্য সরকার, লিটন কুমার দাস, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, মোহাম্মদ মিঠুন, সাব্বির রহমান, মোসাদ্দেক হোসেন সৈকত, মেহেদি হাসান মিরাজ, মোহাম্মদ সাইফুদ্দিন, মোস্তাফিজুর রহমান, রুবেল হোসেন ও আবু জাহেদ রাহি। এদিকে আসন্ন 2019 ইংল্যান্ড বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচের চূড়ান্ত সূচি প্রকাশ করেছে ICC। 24 মে থেকে শুরু ইংল্যান্ড বিশ্বকাপের প্রস্তুতি পর্ব, যেখানে প্রতিদিন 2টি করে ম্যাচ খেলবে দলগুলো। 30 মে শুরু হবে বিশ্বকাপের মূল পর্বের খেলা। 26 মে পাকিস্তানের সাথে ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশের প্রস্তুতি পর্ব, আর 28 মে ভারতের বিপক্ষে দ্বিতীয় ও শেষ প্রস্তুতি ম্যাচ খেলবে মাশরাফি বিন মর্তুজা দল।